মাহিন মৃদুল, আপনি বলেছেন আমার সন্তানদের দিনই শিক্ষায় শিক্ষিত কিভাবে করব, দয়া করে জানাবেন, কারণ তারা জেনারেল লাইনে পড়ে। জেনারেল লাইনে যারা পড়ে আজকে তাদের জন্য যদি মা বাবা তাদেরকে পারিবারিক শিক্ষা অথবা ইনফর্মাল কোনো ইসলামিক শিক্ষার ব্যবস্থা না করে, তাহলে তাদের জন্য দিনই শিক্ষা খুবই দুরূহ। বরং আজকের আধুনিক শিক্ষা তারা যেচে ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে, মানে এই ছোট ছোট শিশুদের হাতে তুলে দিচ্ছে বা তাদেরকে মোটিভেশন দিচ্ছে, ডারউইন মতবাদ কিংবা ইসলামের যে সুন্দর সোনালি ইতিহাস সেগুলো সম্পর্কে বিকৃত ধারণা, বা ইসলামের যে সুন্দর সুন্দর আচরণ আহকাম বিধিবিধান এগুলোর প্রতি বিকৃত ধারণা অনেকেই দিচ্ছে। আমি এর উদাহরণস্বরূপ বলবো যে ইতিমধ্যে তো আমাদের দেশেও স্কুলের বিভিন্ন বই নিয়ে কথাবার্তা উঠেছে, আর পাশাপাশি বিদেশের কথা যদি আমরা বলি, পাশ্চাত্যের, সেটা আমেরিকা বলি আর ইউরোপই বলি, তাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে মুসলিম ছেলেমেয়েরা পড়ে, আমি বেশ কিছু শিশুদের এবং শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা সব বিদঘুটে প্রশ্ন ইসলাম সম্পর্কে করে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহাকে এত ছোট বয়সে কেন বিয়ে দেওয়া হলো, তারপরে ইসলামে তালাক কেন মেয়েরা দিতে পারে না, তারপর মানে ইত্যাদি যেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রাচ্যবিদেরা, ওরিয়েন্টালিস্টরা ইসলামের উপর আঘাত হেনেছে, সেই জায়গাগুলোতেই ছোট শিশুদেরকে মানে দেওয়া হচ্ছে, জ্ঞান দেওয়া হচ্ছে যাতে তারা ইসলাম বিরোধী হয়ে যায়। ফলে জেনারেল শিক্ষায় আপনাদের সন্তানরা যারা পড়ছে তাদেরকে অবশ্যই অনানুষ্ঠানিক অথবা পারিবারিক শিক্ষার মাধ্যমে, স্পেশাল শিক্ষার মাধ্যমে অথবা বিশেষ ইসলামিক কোর্সের মাধ্যমে তাদেরকে অবশ্যই দিনই শিক্ষা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আমি বলবো যেমন তালিমুল কোরআন, যেমন আরবিক, কমিউনিকেটিভ আরবিক, কোরআনিক ল্যাঙ্গুয়েজ, ইসলামের বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো প্রত্যেক মুসলিমের জানাটা খুবই জরুরি, এই বিষয়গুলো আপনারা বিভিন্ন কোর্স অনলাইন অফলাইন কোর্সের মাধ্যমে করতে পারেন। আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে আমাদের তাইবা একাডেমি এই কোর্সগুলো অফার করছে, সেখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, সেটা একটা মৌলিক মানুষের জন্য খুবই জরুরি বেশ কিছু কোর্স নিয়ে সেটা ডিজাইন করা হয়েছে, সেটাতে ভর্তি হওয়া যায়। আমাদের সন্তানরা যখন ক্লাস 7, 8, 9 পড়ে তখন থেকে এই ধরনের ডিপ্লোমা কোর্স তারা পড়তে পারে। দ্বিতীয়ত তালিমুল কোরআন এবং কমিউনিকেটিভ আরবিক, এগুলো তাইবা একাডেমি আপনাদের জন্য অফার করছে, আপনারা সেগুলোতে ভর্তি হতে পারেন। আর এর বাইরেও এখন বেশ কিছু কোর্স জেনারেলদের জন্য, জেনারেল শিক্ষিতদের জন্য, শিশুদের জন্য এবং বড়দের জন্য অনেকে অফার করছেন, যেমন সাপ্তাহিক ইসলামিক স্কুল, যারা অফ ডেগুলোতে বিশেষ একটা সিলেবাসে জেনারেল স্ট্রিমের ছাত্রদেরকে পড়ান, সেই ক্লাসে ভর্তি হওয়া যেতে পারে, শর্ত হচ্ছে তার কারিকুলামটা যেন শুদ্ধ হয়। ঠিক তেমনি বিকালে অ্যাডাল্টদের জন্য, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা যে ইসলামী শিক্ষার যে ব্যবস্থাপনাগুলো আছে আপনারা সেগুলোর সুযোগও নিতে পারেন। তবে সবসময় মনে রাখবেন সে প্রতিষ্ঠান সঠিক শিক্ষা দিচ্ছে কি না, মানে ইসলামের যে মৌলিক বিশুদ্ধ জ্ঞানের ধারাটা আছে সেই ধারা মেনটেন করা হচ্ছে কি না, এটা খুব জরুরি। শুধুমাত্র ইসলামী এবং দিনই পড়াশোনা করলে তো হলো না, সেগুলো শুদ্ধ হতে হবে, এটা খুব জরুরি।